ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের আজ আপনাদেরকে দুপুরের আপডেটের সঙ্গে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বঙ্গোপসাগরে কিন্তু অবশেষে ঘূর্ণিঝড় মোচার সম্ভাবনা প্রবল হয়ে উঠল। আমরা গত কয়েকদিন ধরে এর সম্বন্ধে খুঁটিনাটি আপডেট আপনাদের কাছে তুলে ধরছিলাম যে এটা নিম্নচাপ হবে না ঘূর্ণিঝড় হবে না কোনো এমনি নর্মাল ঘূর্ণাবর্ত হয়ে সেটা সমুদ্রের মধ্যে নষ্ট হয়ে যাবে। বিস্তারিত আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম এবং বলেছিলাম যত সময় যাবে, যত সামনের দিক থেকে আমরা দিন পাবো, তত কিন্তু এর সম্বন্ধে আমরা আরও একটু একটু করে ভালোভাবে কনফার্ম হবো। কিন্তু আজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাও আবার একটি নয়, দুটি। দেখতে পাচ্ছেন এখানে একটি ঘূর্ণাবর্ত এবং এইখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এবং আমরা যদি দেখি এখানে 77 থেকে 76 কিলোমিটার প্রতি ঘন্টায় 78 রয়েছে এই মুহূর্তে, কিন্তু তার ঝাপটা মুড়ে আমরা কিন্তু তার বেগ দেখতে পাচ্ছি, বায়ুর ঝাপটা, অর্থাৎ অনেকটা কাছে চলে এসেছে ঘূর্ণিঝড়ের। আমরা আপনাদেরকে দেখাবো যে ঘূর্ণিঝড় এটা এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে GFS মডেলে তো রয়েছেই, সঙ্গে ECMWF মডেলেও রয়েছে। আমরা আপনাদেরকে ECMWF মডেলও দেখাবো, তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটিকে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে লাগবে। আর এই ঘূর্ণিঝড়ের আগেই কিন্তু বাংলার ওপরে প্রবল দুর্যোগ আসতে চলেছে, অর্থাৎ এমনিতেই তো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে, তার আগে বাংলা জুড়ে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে গেছে, সেটাও দেখাবো পরবর্তী 10 দিনের বিস্তারিত আপডেট। ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা অথবা কোন জায়গা থেকে দেখছেন সেখানে আজ এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের ভিডিওটি শিখতে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টার চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশনটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধু ভিডিওটাকে শুরু করা যাক। আর আপনাদের একটা বলতে, আপনাদের কেমন টাইপের আপডেট দেখতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই নিচে আমাদেরকে জানাবেন, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে আপডেটগুলো দিতে থাকবো। আর এবার থেকে আমাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড হবে, তো অবশ্যই কিন্তু সেই সমস্ত কিছু ফলো করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, সবার প্রথম আমরা যদি আপনাদেরকে ECMWF মডেল দেখাই, এটা তো GFS মডেলে ছিলাম, তো ECMWF মডেলে গেলে দেখতে পাচ্ছি এই দেখুন ECMWF মডেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত শক্তিশালী তৈরি হচ্ছে। আর এই দিকে এই অংশও কিন্তু দেখতে পাচ্ছি আমরা একটি ঘূর্ণাবর্ত, যেহেতু GFS মডেল অ্যাডভান্স দেখা একটু আগিয়ে গিয়ে, তার জন্য কিন্তু এখানে একটা অনেক আগে যেটা একটু পিছনে রয়েছে তার জন্য কিন্তু এখানে এখন দেখা যাচ্ছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, কিন্তু সেখানে একটা শক্তি বাড়েনি কিন্তু এই অংশে দেখতে পাচ্ছি। তার আগে একবার যদি আমরা এটাকে পিছন দিক থেকে দেখাই, যে ধরুন বৃহস্পতিবার 4 তারিখ দিয়ে দেখাই, তাহলে কী পরিস্থিতি থাকতে পারে সেখান থেকে আমরা শুরু থেকে এটার গতিবিধি লক্ষ্য করে দেখিয়ে দিই আপনাদেরকে। তো তারপর আমরা আসছি বজ্রবৃষ্টি মুড়ে। তো যারা ঘূর্ণিঝড়টির ব্যাপারে দেখতে চান তারা দেখতে থাকুন, আর যারা বজ্রবৃষ্টি মুড়টা শুধু দেখতে চান যে পশ্চিমবঙ্গে কবে কবে বৃষ্টি হবে, তারা অবশ্যই ভিডিওটা একটু স্কিপ করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। তো দেখুন, 5 তারিখ থেকে কিন্তু বঙ্গের সাগরে এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত, একটা কিন্তু শক্তিশালী দমকা হাওয়ার একটা পরিবেশ সৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন বায়ুর ঝাপটা মুড়ে গিয়ে দেখতে পাচ্ছি এই অংশগুলোতে প্রবল হাওয়া বইবে, আর এর ফলে কিন্তু বাংলার এই বঙ্গোপসাগরে নতুন একটা ঘূর্ণাবর্তের প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। কিছুটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি মায়ানমার এবং থাইল্যান্ড উপকূলের দিকে চলে যাচ্ছে, কিন্তু রবিবার 7 তারিখ নাগাদ কিন্তু বাঁক নেবে। দেখতে পাচ্ছেন যে বাঁকটা মানে হয়তো যে ঘূর্ণাবর্তের আকার সেটা কিন্তু কবে থেকে নিচ্ছে, রবিবার 7 তারিখ থেকে, রবিবার 7 তারিখের মধ্যে মোটামুটি অনেকটা আকার নিয়ে নেবে। আর সোমবার যে 8 তারিখ আসবে সে সময় কিন্তু আমরা গিয়ে দেখছি এই আকার কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে, অর্থাৎ আরও আস্তে আস্তে করে কিন্তু আমরা এর শক্তি বাড়তে দেখতে পাচ্ছি। তো যারা ভেন্টা স্কাই মোড দেখতে চান যে এটা এক্স্যাক্টলি ঘূর্ণিঝড় হবে কিনা, কারণ ভেন্টা স্কাই বলছে কিন্তু এটা ঘূর্ণিঝড় তৈরি হবে, 100% ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা বলছে ভেন্টা স্কাই। তো আমরা আপনাদেরকে একবারে বিকেলের আপডেটে ভেন্টা স্কাই মোডে দেখিয়ে দেবো, তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা বিকেলের আপডেটে ভেন্টা স্কাই মোডটি দেখতে চান। তো এই মুহূর্তে আমরা শুধু এই উইন্ডিটাই দেখাচ্ছি, আর একবার আমরা এটা দেখিয়ে দিলাম আপনাদেরকে সোমবার 8 তারিখ বিকেল 5টা PM গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণাবর্ত অনেকটা শক্তি বাড়িয়ে নেবে, আর সেই সময় যদি তারা আমরা বায়ুর ঝাপটা মোড়ে গতি দেখি তাহলে কিন্তু সেই 70-72 কিলোমিটার আমরা প্রতি ঘন্টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্তের। এখন দেখা যাক, যেহেতু এইটা আস্তে আস্তে করে আরও শক্তি বাড়াবে, এখন যে মে মাসের সেকেন্ড উইকে যেই ঘূর্ণিঝড়টি আসতে পারার সম্ভাবনা তৈরি হচ্ছে এক্স্যাক্টলি সেটাই হবে কি না কারণ আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে। তবে এই মুহূর্তে কিন্তু আমরা আরেকটা আপনাদেরকে আপডেট দেখাচ্ছি, এই মুহূর্তে কিন্তু বাংলার আকাশের বিভিন্ন জায়গায় কিন্তু ভার হয়ে গেছে মেঘে, অর্থাৎ দুপুরের সাইডে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। একবার উপকূল চিত্রকে আপনাদেরকে দেখিয়ে দিই। তো তার আগে দেখতে পাচ্ছেন যে উপগ্রহ স্যাটেলাইট চিত্র আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে
বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে দেখুন এই কলকাতা এবং তার আশেপাশের অংশ এখান থেকে দেখুন লক্ষ্য করতে থাকুন যে মেঘ কিন্তু জায়গা জায়গা থেকে উঠছে। দেখুন এই অংশগুলো থেকে কিন্তু ইতিমধ্যেই মেঘ ওটা শুরু হয়ে গেছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যে বাংলার বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আমরা দেখতে পাচ্ছি, আর কিছু অংশ হয়তো বৃষ্টি না হতে পারে এমন কিন্তু একটা পরিস্থিতি রয়েছে। তবে জয়নগর, তমলুক, বালিচক এই সমস্ত অংশের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি একটা মেঘ উঠছে। খড়দা, তারপরে চন্দননগর, এছাড়া গোয়ালতর, চাকদা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, ঝাড়গ্রাম, জাগুদ্দা, জামশেদপুর, বলরামপুর, হুড়া, পুরুলিয়া, ধানবাদ, বাঁকুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় ভারতের তো ঝাড়খণ্ড, বিহার, তারপর হচ্ছে রৌরকেলা এই সমস্ত জায়গাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে একটু মেঘলা হয়ে গেছে, ভালোভাবে মেঘ কিন্তু এই অংশ ঢেকে নিয়েছে। এখন দেখা যাক এই মেঘ কখন গাঢ় হবে। এক্স্যাক্টলি যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু প্রায় দুটো তিনটের পর কিন্তু বৃষ্টি হতে পারে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনা একটা রয়েছে। তো আপনাদের যদি বৃষ্টি হয় আপনারা সেটা পেয়েই যাবেন, তাহলে সেটা বিস্তারিত। তো এবারে আমরা বজ্রবৃষ্টি মোড়ে যাবো। বজ্রবৃষ্টি মোড়ে গেলে আমরা দেখে নেবো আজকে একবার একবার যদি আপনাদেরকে আমরা প্রথম দিন থেকে দেখা আজকের থেকে দেখাই, তো দেখতে পাচ্ছেন যে আমাদেরকে দেখাচ্ছে দুপুর সাইডে কিন্তু একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুটো বা তিনটে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা সমেত নিউ টাউন, ব্যারাকপুর, চন্দননগর, বাদুরিয়া, হাবড়া, নাগুরখাড়া, চাকদা, রানাঘাট, বনগাঁ এই সমস্ত জায়গাগুলিতে, এছাড়া উপকূলীয় জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। সঙ্গে বাংলাদেশের যশোর, নড়াইল, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর সমেত বিস্তীর্ণ অংশ, বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া সমেত বিভিন্ন অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা দুর্যোগ আসছে। তো এখানে মেহেরপুর সমেত তার আশেপাশেগুলো তো দেখা যাচ্ছে, এছাড়াও উত্তরবঙ্গেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন বিহার এবং লাগোয়া অংশ আশেপাশে যেমন মালদা, এদিকে ফারাক্কা, রাজমহল, কারণে ইসলামপুর হয়ে এদিকে দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং, শিলিগুড়ি অংশেও আমরা দেখতে পাচ্ছি, রামসাই, ধূপগিরি, বরপেতা, বীরপাড়া অংশে এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব ইতিমধ্যে রয়েছে। আর এদিকে নেপাল, ভুটানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রভাব রয়েছে, আর বাংলাদেশের উত্তর জেলাগুলোতে, রাজশাহীতেও আমরা দেখতে পাচ্ছি প্রভাব। তারপরে বিকেলের পর অর্থাৎ সন্ধ্যেবেলা নাগাদ কিন্তু এটা কমবে প্রভাবটা, আগামীকাল রবিবার 30 তারিখ, আর এই 30 তারিখে কিন্তু শক্তিশালী একটা প্রভাব আসার সম্ভাবনা আমরা গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন মনে করুন সেই মতনই সেই প্রভাব কিন্তু আসছে বঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। এ দেখুন দুপুর দুটো থেকে কিন্তু আগামীকাল রবিবার বঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কোথাও ভারী, কোথাও অতি ভারী, কোথাও মাঝারি এমন কিছু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। শুধু দক্ষিণবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি, অসমেও দেখতে পাচ্ছি, আর বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেমন বগুড়া, রংপুর বিভিন্ন বিভাগের, ময়মনসিংহ, সিলেট, তারপর হচ্ছে সিংড়া, পাবনা, নাগেরপুর, কাপসিয়া সময় বিভিন্ন অংশে, এছাড়া ত্রিপুরাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রভাব থাকবে, কুমিল্লা এবং তার আশেপাশের অংশগুলিতে, এছাড়া কলকাতা হয়ে এদিকে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রভাব। এবং পরে সেই প্রভাব কিন্তু রাত্রেবেলা নাগাদ হয়তো একটু কমতে পারে, তবে উপকূলে বৃষ্টি থাকবে, একদম গভীর রাতে কিন্তু সেটা কমে যাবে। তারপরে সোমবার যখন 1 তারিখ আসছে, যখন কী হবে সোমবার 1 তারিখে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খড়গপুর সমেত আমরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত অংশে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে 1 তারিখে সোমবারের পর। মঙ্গলবার যখন 2 তারিখ যাচ্ছি, 2 তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি কি 2 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বাংলার বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছেন যে। তবে 1 তারিখ এবং 2 তারিখে যতটা বৃষ্টির সম্ভাবনা ছিল গতকাল আমরা দেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই কমেছে। বুধবার 3 তারিখ কী হবে একবার দেখে নেওয়া যাক। বুধবার 3 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আছে, তবে মাঝারি মানের বৃষ্টি 3 তারিখে। 4 তারিখে আমরা দেখেছিলাম, গতকাল যারা দেখেছিলাম যে 4 তারিখে কিন্তু এই অংশটিতে প্রচণ্ড একটা বৃষ্টির সম্ভাবনা ছিল, এই মুহূর্তে কী আছে 4 তারিখে গেলে দেখতে পাচ্ছি সবার প্রথম বৃষ্টি থাকবে কলকাতা এবং তার উপরে সকালবেলা নাগাদ, তারপরে বেলা বাড়তে না বাড়তে, হ্যাঁ 4 তারিখে কিন্তু ভারী বৃষ্টি যেমন ছিল তেমন রয়েছে কলকাতা, চন্দননগর বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছেন বৃষ্টিটা শান্তিপুর সাইডে চলে গেছে, যেটা উপকূলে ছিল সেটা কিন্তু শান্তিপুর সাইডে চলে গেছে সেই বৃষ্টির প্রভাবটা। অর্থাৎ শুক্রবার 25 তারিখেও, সরি 5 তারিখ, হ্যাঁ 25 তারিখ বলেছি, 5 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং তার আশেপাশের অংশগুলোতে ভালো পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ শুক্রবারেও হবে বৃষ্টি, শনিবার কী হবে শনিবার একবার আপনাদেরকে দেখিয়ে দিই। তো একবার স্পিড করি, অনেক টাইম হয়ে গেছে, 10 মিনিটের বেশি করবো না আপডেটটি। তো শনিবারে হালকা কয়েক পশলা দেখা দিতে পারে, রবিবারেও হালকা কয়েক পশলা কিছু কিছু জায়গায়, হয়তো সব জায়গায় হবে না। 8 তারিখ সোমবার, সোমবারে বৃষ্টি নাই প্রায়, না বানানোর মতো নেই, কিন্তু ঘূর্ণাবর্ত যদি এক্স্যাক্টলি 6-7 আর এমন বৃষ্টি না হয় তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড় যদি মোচা হতে সম্ভাবনা রয়েছে। আর যদি এক্স্যাক্টলি ঘূর্ণিঝড় মোচা হয়ে যায় তাহলে কিন্তু বঙ্গের দিকে টানানোর একটা সম্ভাবনা থাকবে, যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু গরম পড়বে। তো এই ছিল এখনকার বন্ধুরা আপডেট, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও বিস্তারিত আপডেট বিন্দাস কায় আপনাদেরকে দিয়ে দেবো, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। বিকেলে আবার আসবেন নতুন একটা আপডেটের সাথে। ধন্যবাদ।